হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা করা হয়েছে চর কুকরি মুকরিতে। সেখানে আমাদের ক্যাম্প ছিল। সেখানে একটা কথা বলে রাখতে হয় যে আমাদের সাথে একজন এক্সপার্ট ছিল, যিনি সাপ সম্পর্কে খুব ভালো জানেন। যদিও একেবারে বিষাক্ত নয় সাপটি, তারপরেও আপনাদের অবশ্যই জানতে হবে কোন সাপটি বিষাক্ত এবং কোন সাপটি বিষাক্ত নয়। সুতরাং সেভাবে আপনাদেরকে বুঝতে দিতে হবে। আমি অনুরোধ করবো যাতে আপনারা এক্সপার্ট ছাড়া কখনো এই ধরনের কাজ না করেন। চলুন তাহলে দেখি। মূল উদ্দেশ্য ছিল জাল থেকে মাছ এবং কাঁকড়া ধরা। সেজন্য আসলে আমরা যাচ্ছিলাম, এই কাদার ভিতর দিয়ে জাল খুঁজে পাওয়া কষ্ট হচ্ছে, অনেক দূরে দূরে জাল বিছানো। তো অবশেষে জাল খুঁজে পাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে জালে মাছ ছিল অল্প কিছু, বেশিরভাগই খাওয়ার যোগ্য না, আর বেশ কয়েকটা সাপ মরে পড়েছিল। খুবই দুঃখজনক ব্যাপার যে অনেকগুলো সাপ ওখানে মরে পড়েছিল, তার ভিতর একটি সাপকে আমরা জীবিত দেখতে পাই এবং সেটা উদ্ধার করার জন্য প্রচেষ্টা শুরু করি। মেয়েটার সাথে কথা না বেঁচে আছে, মারা গেছে। ও মারা গেছে, মারা গেছে, কি ও বন্ধা নিয়ে আসতেছ, রশি আনছি। রশি দিয়ে বাঁধার একটা সিস্টেম আছে। আরে আরেকটা চাল্লার বেঁচে আছে মনে হচ্ছে, দুইটা এখানে, দুইটা, একটা বেঁচে আছে, একটা বেঁচে আছে, এটা বেঁচে আছে। কেমনে বেঁচে এরকম? ওই সেটটা, ও এটা খুলে না গে, মাথাটা কামড় দিবে না, এটা এটা বেঁচে আছে। ওটা মাথা না, মাথার পাশে। হুম হুম হ্যাঁ, সাপ খুলতেছি আমরা। এই এখানে এইটা আগে একটু ছেড়ে দিন, এখান থেকে এটা বের করে ছেড়ে দিন, কমছে। আবার পেছিছে, ধরতে পারবেন? ল্যাস পেছে এটা করে রান্নাটা।
ডিম নাকি? না মাছ খাইছে সে মাছ, বেটে বেশি জোরে ধরছেন নাকি? না না গো, সাপের এখানে ধরুন সমস্যা নেই। কাকে আসতেছি, দিবে মানে সেই রকম দিবে, ঝামেলা করেন না। ছুরি দিব? ছুরি আছে? আছে। না না পেঁচানোর তো চেষ্টা করবি, সে সেটাই ওরই সমস্যা। কোনটা যেটা লে এটা বুঝতে, এটা লেসটা নড়তেছে, এটা এটা হ্যাঁ এই আবার পেঁচেছে। এই লেসটা ছাড়ান তো, পিছনের লেসটা, পিছনের লেসটা কিসের ভিতরে ঢুকছে? সালা একটা মরে আছে নাকি? দুইটা তো, হ্যাঁ ওটা মরে গেছে। শক্ত করে ফেলে আমাকে পেঁচাই ধরতেছিল, শালা আরো আর বুঝবি কিভাবে আমি উদ্ধার করতে যাচ্ছি। জাল কেটে দেওয়া যায় না এখানে? জাল কাটতে গেলে যদি মাংস কেটে যাবে, এই যে এখান দিয়ে আস্তে আস্তে কাটান তো। মরাটাই বেশি বেজাল করতেছে। যে মাছগুলো ধরা পড়ে সেগুলো ধরতে আসে তোর বিপদে পড়ে, কিছু কাজ ভয় পাচ্ছে কেন এরকম গ্রামের লোক? ছেড়ে দেবো, আবার আসবে তো, তবে আমরা কি করবো? আপনাদের যে এইভাবে একটু ছেড়ে মাছ গুলো ভালো আসবে। শেষ পর্যন্ত সাপটাকে আমরা ছেড়ে দিতে পেরেছি উদ্ধার করে। এই ছোট নালাটা ধরে সে তার আপন পথে ফিরে যেতে পারে। ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই এই ধরনের সাপ নিয়ে কোনো কিছু করতে হলে সেটা কোনো বিশেষজ্ঞ সাহায্য নেবেন, একা একা কখনোই করতে যাবেন না, কারণ আপাত দৃষ্টিতে দেখতে অনেক সাধারণ সাপও বিষাক্ত হতে পারে, যেটা হয়তো আপনি জানবেন না। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।